হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা আজকে কথা বলবো, স্ক্রিনে দেখতে পাচ্ছেন 585 একটি গাড়ি। এই গাড়িটির প্রবলেম হচ্ছে তার সামনের পাওয়ার স্টিয়ারিং সিল দিয়ে অয়েল লিক করে। সো আমরা এই গাড়িটা আজকে সার্ভিসিং করে আপনাদের দেখাবো। আমাদের ফার্স্ট কাজ যে কিভাবে অপেন করব সেটা দেখবো, দেন আমরা এটা কিভাবে সার্ভিসিং করবো। এখন আরেকটি কথা, আমাদের কাছে এই গাড়িটি সার্ভিসিং করার জন্য যে সিলটা প্রয়োজন সেটা নেই, দেন তারপরে অয়েলটাকে আমরা কোনোভাবে লিকেজ বন্ধ করা যায়। এই জন্য আমরা অ্যাট ফার্স্ট এই সিলটাকে খুলবো, এমনভাবে খুলবো যেন সিলটা কোনোভাবে নষ্ট না হয়। এখন খোলা খুবই একটি রিক্সের কাজ, মানে খুলতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই আপনারা অবশ্যই সাবধানে সেট খুলবেন যদি সিল না পাওয়া। আর সিল যদি আপনাদের কাছে নতুন সিল থাকে, সেক্ষেত্রে আপনারা যেভাবে ইচ্ছা খুলতে পারেন, নষ্ট হলে তো নতুন সিল লাগাতে। সো আমাদের কাছে যেহেতু সিল নাই, সেহেতু এটাকে আমরা খুব সাবধানের সাথে খুলবো এবং এটা আবার পুনরায় আমরা এটাই লাগিয়ে দেব। সো আশা করি এই কাজটা সম্পন্ন হবে। তাহলে দেখতে থাকুন আমাদের ভিডিও, থ্যাংক ইউ। আর আমাদের চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কোনো মতামত যদি জানানোর থাকে অবশ্যই কমেন্ট করবেন। সে বন্ধু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নাই দেবো তা তো জানেনি নাকি, রাবার জাতীয় আইটেমের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই দেবো।